আমরা কেউ কারণে প্রায় কাছাকাছি চলে আসছি, ওয়ার অলমোস্ট ক্লোজ টু কেওক্রাডং। বাট এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইসব রোডে কিন্তু গাড়ি চলে বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস, আর বাকি সময়টাতে বর্ষাকাল বা বিভিন্ন কারণে রাস্তা ভেঙে যায়। তো এখন তো বর্ষাকাল, কষ্ট করে পায়ে হাঁটতেই হচ্ছে, তবে ভালোই লাগছে। মিষ্টি রোদ, তার সাথে ঘাম, সব মিলে শ্বশুরবাড়ির আদর, কি বলেন? আমার সাথে যোগ দিয়েছে আরো তিনজন। হ্যামলক, আপনি? আমি নতুন, নূর আলম। নূর আলম, আর ওকে মোটু ভাই, নাইস মিটিং ইউ। মজার ব্যাপার হচ্ছে রোডগুলো বেশ খাড়া, জ্যামিতিক আকারে বলতে গেলে 65 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 85 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ফুটস্টে ফেলার জায়গা হচ্ছে এতটুকু থেকে এতটুকু। আমরা এই রাস্তাগুলো ক্রস করে আসছি একজন আরেকজনের সাপোর্ট নিয়ে। বর্ষাকালে সবচেয়ে শক্ত ব্যাপার হচ্ছে যেটা, অনেক পিচ্ছিল থাকে এবং অনেক ভাঙাচুরো রোড থাকে, যে জায়গায় আসলে একা ট্র্যাক করে ওঠাটা অনেক বেশি ডিফিকাল্ট এবং দুঃসাহসিক কাজ হয়ে যায়। এই কারণে এসব জায়গায় যদি বর্ষাকাল বা যে কোনো সময়, মোটামুটি উচিত টিম নিয়ে আসার। একা আসলে সত্যি অনেক বেশি রিস্ক হয়ে যায়। আর জোকের ব্যাপারটা হয়তো বেশ, আমরা কিন্তু বেশ কয়েকবার জোকের কামড় খেয়েছি। বেচারারা ছিল টিং টিংয়ে, হ্যাঁ, কিন্তু খাওয়ার পরে মোটুতে পরিণত হয়েছে। এই দেখুন এমন রোড আছে। এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো দিয়ে গাড়ি কেমনে চলে আমার মাথা এখনো ঢুকে না, হ্যাঁ। এবং এই রোডগুলো ভেঙে যায়, আবার রিকনস্ট্রাক্ট করে, আবার তৈরি করে। আমি খেয়েছিলাম একটা ক্লিপ, ওকে। এরকম ছোট ছোট ঝর্ণা থেকে আমরা পানি কালেক্ট করবো, ঝর্ণা না এগুলো ঝিরি, এগুলো সবগুলো ওই সাইড থেকে কোনো না কোনোভাবে ঝর্ণার ঝর্ণা হয়ে আসতেছে পানিগুলো।